নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রেডিকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই দু হাজার চব্বিশ কর্কট রাশির কেমন যাবে এ বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব আপনাদের শিক্ষা কর্ম চাকরি সম্পত্তি কেরিয়ার সমস্ত বিষয় বিবাহ আপনার সন্তান সমস্ত কিছু বিষয় নিয়ে আমি আলোচনা করতে চলেছি অবশ্যই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শুনুন দেখুন কর্কট রাশি দু সাল আপনাদের জন্য কিন্তু বেশ কিছু নতুন নতুন বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে দেখুন দু সালে আপনাদের কিন্তু কর্কট রাশির আপনারা যদি মানুষের আপনাদের ক্ষেত্রে কিন্তু শনির ঢাইয়া কিন্তু পাশ করছে এই শনির যে ঢাইয়া পাশ করছে তার জন্য অবশ্যই আপনারা প্রতিকার প্রতিবিধান করুন এবার আসি আপনাদের কর্মের জায়গা দেখুন কর্মের জায়গাটা যদি আমি আসি আপনাদের কর্মভাবে বৃহস্পতি অবস্থান করছে অর্থাৎ যারা চাকরির জন্য প্রচেষ্টা করছেন আপনাদের কিন্তু গাঢ় চাকরির সম্ভাবনা কিন্তু রয়েছে জানুয়ারি টু এপ্রিল পর্যন্ত অর্থাৎ বৃহস্পতি আপনার কর্ম হয়ে অবস্থান করে কর্মের স্থিতি আপনাদের বৃদ্ধি করবে চাকরি ক্ষেত্রে পদোন্নতি আপনাদের চাকরি ক্ষেত্রে যারা প্রমোশন চাইছেন বা ট্রান্সফার চাইছেন বা আপনারা নতুন চাকরি পরিবর্তন করতে চাইছিলেন ভালো একটা জবের জন্য প্রচেষ্টা করেছেন সেই চাকরি পাওয়ার অপরচুনিটি গুলো কিন্তু দিবে আপনারা কর্কট রাশি মানুষ আপনার ক্ষেত্রে কেরিয়ার ক্ষেত্রে আপনাদের এবছর বিশেষভাবে লাভ দিবে এবং বৃহস্পতি আপনাদের ধনভাবে দৃষ্টি দিচ্ছে অর্থাৎ এপ্রিল মাস পর্যন্ত আপনাদের আর্থিক স্থিতি আপনাদের ভালো কিন্তু থাকবে যদি আপনাদের এখান থেকে আমি জন্ম দেখতে পাচ্ছি না এটা সম্পূর্ণরূপে অনেকে বলে যে কই বলছেন আমার সাথে মিলছে না কেন অবশ্যই ব্যক্তিগত জন্মছক দেখা দরকার কারণ কর্কট রাশির এক কোটি মানুষ রয়েছে এক কোটির এক রকম জন্ম হতে পারে না বৃহস্পতি আপনাদের চতুর্থভাবে দৃষ্টি দিচ্ছে যারা বাড়ি অনেকেই কৌশিকদা আমার নিজস্ব বাড়ি হবে আমি একটি কথা বলবো আপনাদের ভূমি ভবন বাহন সুখ কিন্তু এই চার মাসের মধ্যে কিন্তু হতে চলেছে চার মাস আপনাদের জন্য কিন্তু 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 একটা রেজাল্ট আপনাদের ক্ষেত্রে দিতে চলেছে অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল আপনাদের সুখ সাধন বৃদ্ধি করবে চতুর্থভাবে বৃহস্পতির দৃষ্টি দিচ্ছে আপনাদের সুখের জায়গা বাড়বে এবং আপনাদের কোনো সম্পত্তি ক্রয় কোনো জমি কিনা বা কোনো ফ্ল্যাট কিনা বা কোনো বাড়ি কেনার সম্ভাবনা রয়েছে তার জন্য আপনাদের কিন্তু ঋণ হতেও পারে ঋণ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে কিন্তু আপনাদের একটা প্রয়োজনীয় অ্যাসেট আপনাদের তৈরি কিন্তু করবে বৃহস্পতি আবার আপনাদের ষষ্ঠভাবে দৃষ্টি দিচ্ছে পেটের ট্রাভেলস পেট নিয়ে সমস্যা লিভারের সমস্যা এবং পাশাপাশি আপনাদের ঋণ হয়ে যাওয়া কিন্তু জায়গা কিন্তু রয়েছে এই বৃহস্পতি আপনাদের মে মাস থেকে একাদশভাবে চলে যাচ্ছে দেখুন ভাগ্যাধিপতি যখন একাদশভাবে যায় ভাগ্য ক্ষেত্রে সুবিশাল পরিবর্তন কিন্তু ঘটায় অর্থাৎ ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন ইনকাম আপনাদের বৃদ্ধি করবে এবং আপনারা দীর্ঘদিন আপনাদের যে কাজগুলো আটকে ছিল সে কাজ আপনাদের সম্পন্ন হবে এবং বৃহস্পতি আপনাদের পঞ্চমভাবে দৃষ্টি দিচ্ছে আমি বলবো যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন সন্তানের প্ল্যানিং করতে চাইছেন আপনাদের ঠিক মে মে মাসের পর থেকে আপনাদের ফ্যামিলি প্ল্যানিংয়ের ক্ষেত্রে কিন্তু খুব ভালো যোগ কিন্তু রয়েছে অর্থাৎ যারা নতুন দম্পতি রয়েছে তারা সন্তান নিতে চাইছেন আপনাদের ক্ষেত্রে মে মাসের পর থেকে সন্তান প্রাপ্তির বড় যোগ কিন্তু রয়েছে যারা গোল্ডের সঙ্গে যুক্ত রয়েছেন চাঁদের সঙ্গে যুক্ত রয়েছেন এই ব্যবসার সঙ্গে বা শেয়ার বাজারের সাথে ফাটকার সঙ্গে যুক্ত রয়েছেন মে মাসের পর থেকে এই জায়গাগুলো আপনাদের কিন্তু অগ্রগতির দিক কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ আপ অ্যান্ড ডাউনের মধ্যেও কিন্তু অগ্রগতি আপনাদের কিন্তু হবে যারা শিক্ষার জায়গাটা যদি আসে যারা বিদ্যার্থীরা রয়েছে শিক্ষার্থী রয়েছে উচ্চ শিক্ষা করতে চাইছেন মে মাসের পর থেকে যদি আপনাদের কোনো এক্সাম থাকে সেখানে কিন্তু হানড্রেড পারসেন্ট আপনাদের শিক্ষার জায়গাটা কিন্তু ভালো কোনো জায়গাতে ভালো অ্যাডমিশন হওয়ার সম্ভাবনা রয়েছে বা আপনারা যারা বাইরে গিয়ে পড়াশোনা করতে চাইছেন জন্মস্থান থেকে দূরবর্তী যা স্থানে যারা পড়াশোনা করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু আপনাদেরকে কিন্তু দিবে এবং এই বৃহস্পতি আপনাদের সপ্তম দৃষ্টি দিবে অর্থাৎ এবং সপ্তম ভাবে দৃষ্টি দিয়ে মে মাসের পর থেকে আপনাদের বিয়ের জায়গা যারা বিয়ের জন্য প্রচেষ্টা করছেন কর্কট রাশি দীর্ঘদিন ধরে ভালো পাত্র বা ভালো পাত্রী গাঢ় বিবাহ প্রবল গাঢ় বিবাহের সম্ভাবনা কিন্তু রয়েছে এবং পাশাপাশি আপনাদের দাম্পত্য সুখের জায়গা দেখা যাচ্ছে এবং কর্কট রাশি বিবাহ যেমন গাঢ় বিবাহ বা আপনার লাভ ম্যারেজ অ্যারেঞ্জ ম্যারেজ এবং পাশাপাশি আপনাদের ব্যবসার জায়গা অনেকে জিজ্ঞাসা করেন যে কৌশিক আমাদের ব্যবসা কেমন যাবে আমি বলবো এই চারটা মাস জানুয়ারি টু এপ্রিল বড়ো ধরনের ইনভেস্টমেন্ট কিন্তু করবেন না মে মাসের থেকে মে মাসের পর থেকে আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন কিন্তু জানুয়ারি টু এপ্রিল ইনভেস্টমেন্ট করার আগে অবশ্যই আপনারা পরামর্শ করে তবেই কিন্তু ইনভেস্টমেন্ট আপনারা করুন এবং বৃহস্পতি আপনাদের যখন সপ্তমভাবে দৃষ্টি দিবে আপনাদের ডেলি ইনকাম দৈনিক রোজকার অর্থাৎ মে মাসের পর থেকে ডেলি ইনকামের জায়গা আপনাদের কিন্তু বৃদ্ধি কিন্তু করবে বৃহস্পতি আপনাদের একাদশভাবে ইনকাম গেইন করবে শনি আপনাদের অষ্টমভাবে থাকছে সপ্তম প্রতি অষ্টমভাবে কিছু কিছু ক্ষেত্রে লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্যের নিয়ে চিন্তা হতে পারে এবং পার্টনারশিপ যারা বিজনেস করছেন সবটাই পজিটিভ হতে পারে না কিছু নেগেটিভ অবশ্যই থাকবে যারা পার্টনারশিপ বিজনেস করছেন অবশ্যই চোখ কান খুলে রেখে বিজনেস করুন কারণ এখানে কিছু কিছু ক্ষেত্রে প্রতারিত হয়ে যাওয়া বা কোনো ধোকা হয়ে যাওয়া বা কোনো জায়গাতে ব্লকেজ হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এবং আপনাদের ভাগ্যভাবে রাহু কিছু কিছু ক্ষেত্রে ভাগ্য বিড়ম্বনা আপনাদেরকে দিয়ে দিবে কিন্তু আপনাদের এবছর শেয়ার মার্কেট লটারি ট্রেডিং এই সকল সেক্টর থেকে ফাটকা থেকে আপনারা কিন্তু এই বছর আকস্মিক অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে কোনো সম্পত্তি প্রাপ্তি বা সম্পত্তি ক্রয়ের বা বিক্রয়ের সম্ভাবনা কিন্তু আপনাদের ভালো কিন্তু দেখা যাচ্ছে তবে শরীর স্বাস্থ্যের জায়গাটা অবশ্যই নজর রাখুন স্বাস্থ্য ক্ষেত্রে কিছুটা হলে সমস্যা এবং আপনাদের গুরুজনদের শরীর স্বাস্থ্যের জায়গাটাতে অবশ্যই নজর রাখুন কিছু কিছু ক্ষেত্রে আপনাদের গুরুজনদের স্বাস্থ্যের জায়গা নিয়ে কিন্তু কিছুটা হলো সমস্যা আসার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং এবছর আপনার কিছুটা হলো মানসিক টেনশান মানসিক উদ্বেগ বাড়বে যারা সেবামূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন বা আপনার নিজস্ব কোম্পানি বা ফ্যাক্টরি রয়েছে সেখান থেকে কিন্তু আপনারা এবছর কিন্তু বিশেষভাবে লাভ পাবেন আপনাদের ফিনান্সিয়াল জায়গা অনেকটাই ভালো রিকভারি আপনাদের হবে এবং থার্ড হাউসে যারা অনলাইন কাজ বা মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন বা ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন বা আপনি কনসালটেন্সির সঙ্গে যুক্ত রয়েছেন অ্যাজ এ অ্যাডভোকেট টিচিং প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছেন এই সকল সেক্টর থেকে বা মিডিয়া রিয়েটের জায়গাতে যারা কাজকর্ম করছেন আপনারা যারা ট্রাভেল ট্যুরিজের সঙ্গে বিজনেস সঙ্গে যুক্ত রয়েছেন হসপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত রয়েছেন সেবামূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন এখান থেকে আপনারা কিন্তু নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা কিন্তু লাভ পেতে চলেছেন আপনারা কর্কট রাশি মানুষ এই সম্ভাবনা কিন্তু আপনাদের গাঢ় কিন্তু দেখা যাচ্ছে তবে আমি একটি কথা বলব সুনির ঢাইয়ার প্রতিকার অবশ্যই করুন আপনারা মহাদেবের উপাসনা অবশ্যই করুন বিশেষভাবে লাভ পাবেন এবং হনুমানজির উপাসনা করুন এবং চন্দ্রের বীজ মন্ত্র আপনারা পাঠ করুন জীবনের যে কোনো বাঁধা আপনাদের নিশ্চিত নিশ্চিত রূপে দূর কিন্তু হবে তো আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং প্রচুর প্রচুর পরিমাণে আপনারা ভিডিওটি শেয়ার করুন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন দেখুন সমস্যা আছে আবারও বলছি সমাধানের পথও কিন্তু রয়েছে ভালো থাকুন নমস্কার ধন্যবাদ